প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো দর্শক অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা শ্যামবাজার ইতিমধ্যে আমি অবস্থান করছি মেসাজ নিউ বাইজে গাছে তবে আজকের বাজারে পেঁয়াজ রসুনের দামটা কেমন যাচ্ছে সেটা কিন্তু জানতে পারবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু পেঁয়াজ এই শামবাজারে রপ্তানি করা হয় তবে এগুলা কত করে বাজারে বেচা বিক্রি হচ্ছে তা কিন্তু জানিয়ে দিই দর্শক আজকের তারিখটা যদি আপনাদেরকে বলি দশই জুলাই সাত দুই হাজার চব্বিশের দশক বন্ধুরা সরাসরি কথা বলে জানিয়ে দিব আজকের বাজারটা দশক সঙ্গে থাকেন কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা ইনশাল্লাহ ভালো রাখছে আল্লাহ ঠিকানাটা বলে দেন হ্যাঁ ঠিকানাটা বলে দেন লোকেশনটা বলে দেন পঁয়ত্রিশ লালকুটি শামবাজার পঁয়ত্রিশ লালকুটি শামবাজার মিসেস নিউ বাইজি ট্রেডার্স নিউ বাইজি ট্রেডার্স আচ্ছা কাকা আজকে পেঁয়াজের বাজার কি খবর বাড়ছে না কমছে দুদিনের থেকে আজকে একটু বাড়তি বাজার বাজার আজকে একটু বাড়তি কালকের থেকে না কয় টাকা কয় টাকা কাকা আজকে 90 টাকা বেচা কেনা চলতেছে 90 টাকা বাজার বেচা কিনা চলতেছে না আচ্ছা আচ্ছা তার মানে এই শামবাদার শুধু সকল চারপাশের যে আরত আছে ওই আরতগুলো থেকে শামবাদার দাম একটু কম থাকে যদি 12 যদি 100 টাকা থাকে তা দুইটা দিনটা কমই থাকে এখানে তো এটা মূল বাজার এখান থেকে নিয়া মানুষ বিক্রি করে যে বিশেষ করে বিভিন্ন ছোটো ছোটো বাজারগুলোতে এখান থেকে নিয়েই পাইকারি নিয়ে ওখানে বিক্রি করে তাহলে এক টাকা তো নেওয়ার পর এক টাকা দুই টাকা খরচ আছে তো ওই কারণে আর এই সব বাজারে থেকে এখান থেকে দুই টাকা এক টাকা কম থাকে আচ্ছা মানে যদি বাজার বাড়ো তারপরেও সবার সাথে সাম্বাদে মিলবে না সাম্বাদে পেঁয়াজের পেঁয়াজে মিলবে না আচ্ছা কাকা কত করে দিচ্ছেন এটা এগুলো নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি কোন জায়গার কাকা এটা ভাঙ্গার পেঁয়াজ ভাঙ্গার পেঁয়াজ এদিকে দেখতে পাচ্ছি পেঁয়াজ আছে এটা কত করে দিচ্ছেন

আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক জানিয়ে দিলাম আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজারটা কেমন দর ছিল বিভিন্ন জায়গার বিভিন্ন কোয়ালিটির কিন্তু পেঁয়াজের দামটা জানিয়ে দিচ্ছি দর্শক